এবার আমাদের লিসনারদেরকে একটু যদি ওই গল্পটা জানান যে কবে বইমেলায় প্রথম আপনার বই এলো। বই মেলাতে প্রথম 2014 তে কবির বিধ্বস্ত কঙ্কাল বইটির মাধ্যমেই প্রথম আমার বই মানুষের কাছে আসে। কবির কঙ্কাল কেন বিধ্বস্ত হয়েছিল ওই বইটিতে? এটার কারণ হলো যে সত্যিকার অর্থে আমার লেখালেখিটাই কেমন যেন, এবং মানে আমি আমি প্রায়শ বলি যে অনেকেই যারা লেখালেখি করে প্রেমের কবিতাটাকে বেশি প্রাধান্য দেয়, কিন্তু আমার কাছে মনে হয় যে না, প্রেমের কবিতা লেখার জন্য হাজার হাজার কবি আছে, কিন্তু আমাকে লিখতে হবে একটু অন্যরকম অন্যরকম কিছু, যেগুলো মানে সমাজের বাস্তবতা বা এই বিষয়গুলোকে নিয়ে, এবং এই ধরনের কবিতাগুলোকে নিয়ে আমার প্রথম কবিতা বইটা সাজিয়েছিলাম। আর এইসব কারণে মানে আমার মনে হলো যে আমি একটা বিধ্বস্ত অবস্থায় আছি, একটা বিধ্বস্ত পরিবেশে আমার বেড়ে ওঠা, তো এই বিষয়গুলোকেই নিয়ে আমার বইটা, তাই বইটার নাম ছিল কবির বিধ্বস্ত কঙ্কাল। যেহেতু বলছিলেন যে বিধ্বস্ত পরিবেশে আপনার বেড়ে ওঠা, যদি সেই বেড়ে ওঠার গল্পটা বলেন যে কোথায় বেড়ে উঠেছেন আপনি, আপনার জন্মস্থান কিংবা কোথায় ছোটবেলাটা কেটেছে? আমার জন্মস্থান কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের হুসেনপুরের তারাপাশায়। জন্মস্থানটা ভালো এবং যে গ্রামটায় বেড়ে উঠেছি সেটাও খুবই চমৎকার। তারপর জীবনের এসএসসি সময়টায় হুসেনপুর শহরে আমি ছিলাম, তারপর কিশোরগঞ্জ চলে এসেছি এবং তারপর অনার্স করতে ঢাকাতে চলে আসা। কিন্তু সবসময় যে সামাজিক অবক্ষয়গুলো আমাকে তাড়না দিত আর কি, এবং মনে হতো যে এটা এরকম কেন হলো, ওরকম কেন হলো না, কেন আরো চমৎকার একটি দেশ আমরা পাই না, এই বিষয়গুলো আমাকে সবসময় তাড়া দিত। আর সেই তাড়া থেকেই আসলে এবং মানে এই ধরনের লেখাগুলো আমি লেখার চেষ্টা করি। ধন্যবাদ আকিব ভাই। আকিব ভাই।